বিশ্বকাপে আগামীকাল স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বেলা 2:30 শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করে টিম বাংলাদেশ। ব্যাটিং দুর্বলতায় পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হারে টাইগাররা। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে তাই ভারত বধের বিকল্প নেই সাকিব বাহিনীর। চোট থাকায় গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে এখনও সংশয় কাটেনি।